কোটা আন্দোলন ঘিরে দিনভর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো থেকে সংঘর্ষের খবর পাওয়া গেছে আন্দোলনকারী ও ছাত্রলীগ নেতা মুখোমুখি অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিণত হয় রণক্ষেত্রে সোমবার শুধু ঢাকাতেই আড়াইশোরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেও সংঘর্ষের খবর পাওয়া গেছে ঘটনা সূত্রপাত দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য এলাকায় দুপুর বারোটার পর মিছিল নিয়ে আসতে থাকেন কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা দুপুর তিনটায় সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরাও জড়ো হন এরপর দুপক্ষের মধ্যে ইট ছোড়াছড়ি হয় এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা মাস্টারদা সূর্যসেন হলের ক্যাফেটেরিয়ার সামনে এবং ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেন বিজয় একাত্তর হলের সামনে সেখানে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় যা দিনভরই আসলে চলতে থাকে সারাদিনই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনাগুলো ঘটতে ঘটেছে এরপরে এই সংঘর্ষগুলোর পরে যখন শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় তখনও কিন্তু দেখ আমরা দেখেছি যে মেডিকেল কলেজ মেডিকেল মেডিকেল যে জরুরি বিভাগের যে ফটকটি রয়েছে সেই ফটকের সামনেও কিন্তু বেশ কয়েক দফা সংঘর্ষ হয়েছে এবং বেশ লম্বা সময় ধরেই এই সংঘর্ষগুলো চলে চলে এবং সেখানে কিন্তু কয়েকজন আহতও হন একই সময়ে আমরা দেখেছি যে শহীদুল্লাহ হলের সামনে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে একটা লম্বা সময় ধরেই ধাওয়া পাল্টা ধোয়া এবং সংঘর্ষ চলে এবং সেখান থেকেও কয়েকজন কিন্তু আহত হন এবং এই পুরো পরিস্থিতির মধ্যে আসলে করণীয় কী সেটা ঠিক করতে প্রভোস্ট কমিটির একটি জরুরি সভা বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভা থেকে একটা সিদ্ধান্ত বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোট পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে মূল সিদ্ধান্তটি ছিল প্রত্যেক শিক্ষার্থীকেই আসলে শান্তিপূর্ণভাবে ক্যাম্পাস অবস্থান করতে বলা হয়েছে এবং বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করলে যিনি করবেন তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এছাড়াও বলা হয়েছে যে বহিরাগতরা হলে থাকতে পারবেন না প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ হলে অবস্থান করতে বলা হয়েছে এরকম বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে আমরা যদি দেখি যে বিকেল তিনটার পর কিন্তু আমরা দেখি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেও আসলে সংঘর্ষের খবর আসতে থাকে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে তাদের পূর্ব একটি কর্মসূচি ছিল চট্টগ্রাম শহরে এবং সে তখন তারা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে করে শহর অভিমুখে রওনা হচ্ছিলেন সে সময় ছাত্রলীগের নেতাকর্মীরা এসে শাটল ট্রেনটি আটকে দেয় এবং তার চাবি নিয়ে চলে যায় এবং এ সময় সেখানে সেখানে সংঘর্ষ হয় এবং একজন শিক্ষার্থী সেখানে গুরুতর আহত হন এবং পাশাপাশি এই চট্টগ্রামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এমন একজন নেতাকে তুলে নিয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয় এবং সেখানে পরবর্তীতে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা গিয়ে সেখানে বিক্ষোভ করেন মিছিল করেন এবং সেখানে কিন্তু তাদের মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে অন্যদিকে সন্ধ্যার পর থেকে আমরা দেখছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেও সংঘর্ষের খবর আসতে থাকে সেখানে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে শিক্ষার্থীদের আন্দোলনের উপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছেন এবং সেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক আটকে রেখে বিক্ষোভ করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনও তারা সেখানেই অবস্থান করছেন অন্যদিকে আমরা যদি দেখি যে কোটা বিরোধী আন্দোলনের যে যে আন্দোলনটি চলছে এটি নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকেও কথা বলেছেন এবং তিনি সরকার তিনি মন্ত্রণালয় এবং বিভাগসমূহের বার্ষিক কর্মসংপাদন চুক্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে আপনারা নিশ্চয়ই জানেন যে গতকালকে রাত্রে যখন কোটা বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করছিল তখন তারা একটি স্লোগান তুলেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমালোচনা করেছেন এবং তিনি বলেছেন যে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না অন্যদিকে প্রধানমন্ত্রী আরও বলেছেন যে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার বাহিনী কীভাবে দেশের মানুষের উপর অত্যাচার চালিয়েছে তা তারা তারা বলতে এখানে তিনি কোটা বিরোধী আন্দোলনের সাথে যারা যুক্ত রয়েছেন যারা এই স্লোগানগুলো দিয়েছেন বিশেষ করে রাজাকার বলে যে স্লোগানগুলো দিয়েছেন তাদেরকে লক্ষ্য করে বলেছেন যে তারা আসলে এই বিষয়গুলো জানে না এবং এই সময়ে তিনি আরও বলেছেন যে উনিশশো সালে হানাদার পাকিস্তানি হানাদার বাহিনীর যে অত্যাচার রাস্তা রাস্তা লাশ রাশ পরে থাকা এসব তারা দেখেনি তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাবোধ হয় না আজকে দিনভর কিন্তু আমরা দেখেছি যে এই বিষয়গুলোই ঘটেছে এবং কোটা বিরোধী আন্দোলনে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে যে আন্দোলনটি বেশ শান্তিপূর্ণ ছিল সেটি কিন্তু হঠাৎ করেই এক ধরনের অশান্ত হয়ে গেল এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে তারা তারপরেও কিন্তু আমরা দেখেছি যে থেমে থেমে বিভিন্ন জায়গা থেকে আসলে সংঘর্ষের যে খবরগুলো সেই খবরগুলো কিন্তু আসছে